রেলে কাটা পড়ে মৃত্যু এক শ্রমিকের। সোমবার সকালে আগরতলা থেকে ধর্মনগর যাওয়া ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় মনীন্দ্রদেব দত্ত নামে এক শ্রমিকের। তার বাড়ি আমবাসার কেকমাছড়া এলাকায়। জানা যায়, সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়েই রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা আমবাসা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক।